নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন অর্থনীতিবিদের মায়ের সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার হিন্দুস্থান পার্কের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকালের পর মুখ্যমন্ত্রী আসেন নোবেল জয়ী অর্থনীতিবিদের বাড়িতে প্রথমেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে শুভ বিজয়ের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী সামান্য মিষ্টিমুখ ও রাজ্য সরকারের পক্ষ থেকে সামান্য উপহার তুলে দেওয়া হয় বেশ কিছুক্ষণ নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘরোয়া মেজাজে কথা বলেন মুখ্যমন্ত্রী ফিরে যাবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নির্মলা দেবীকে উদ্দেশ্য করে বলেন উনি রত্নগর্ভা এই মাকে প্রণাম করতে এসেছি পাশাপাশি তিনি বলেন আজ অভিজিৎবাবুর সাফল্যে গোটা বাংলা গর্বিত আগামী তেইশ তারিখ কলকাতায় ফিরবেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ীকে সংবর্ধনা জানানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন গোটা বিশ্ব তাদেরকে সম্মান জানিয়েছেন প্রথমে তারা ফিরে পরিবারে সময় দিক তারপর তাদের সাথে কথা বলেই তাদের সময় মতো রাজ্য সরকার আয়োজন করবে কি দেবেন বা কথা আরে নিশ্চয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা